অন্ধ শকুন। এক জঙ্গলের মাঝে একটি বড় বট গাছ ছিল। সেই গাছে অনেক পাখি, যেমন তোতা, ময়না, কোকিল, কবুতর বাসা বানিয়ে থাকত। তারা সবাই অনেক মিলেমিশে থাকত এবং সব সময় একে অন্যকে সাহায্য করত। একদিন অনেক ঝড় আসে এবং এক শকুন ঘুরে এসে সেই গাছে বসে। ঝড় থেমে যাবার পর সব পাখিরা তাকে সেখান থেকে চলে যেতে বলে। আরে ও শকুন রাজা, ঝড় থেমে গেছে, এখন তুমি এখান থেকে চলে যাও। আরে ভাই, আমি কোথায় যাব? যেখানে ইচ্ছে যাও, কিন্তু তোমার কারণে আমরা সবাই ঝুঁকিতে থাকতে পারি না। আমি কিভাবে কারো ক্ষতি করতে পারি? আমি তো কিছু দেখতেও পাই না। আমাকে এখানেই থাকতে দাও, আমরা যা দেবে আমি খেয়ে নেব। সব পাখিরা নিজেদের মধ্যে কথা বলে অন্ধ শকুনকে তাদের গাছে থাকার অনুমতি দেয়। যখন সব পাখিরা খাবার আনতে যেত, তখন অন্ধ শকুন সবার বাসা দেখাশোনা করত এবং পাখিরা তাকে খাবার এনে দিত। সব কিছু ভালোভাবেই যাচ্ছিল। হঠাৎ একদিন অন্য জঙ্গল থেকে এক চালাক বিড়াল সেখানে আসে। সে লুকিয়ে লুকিয়ে শকুন ও পাখিদের অনেক ভালোভাবে লক্ষ্য করে এবং মনে মনে ভাবে, আমি এই অন্ধ শকুনকে বশ করতে পারলে অনেক মজা হবে। বিড়াল গাছে উঠে বাসার কাছে যায়। শকুন শব্দ শুনে বলল, কে ওখানে? থামো, নয়তো আমি এক্ষুনি তোমাকে মেরে ফেলবো। বিড়াল নাটক করে বলল, আমি অন্য জঙ্গলে তপস্যা করছিলাম, সেখান থেকে প্রভু আমাকে আপনার সাহায্য করার জন্য এখানে পাঠিয়েছে, যাতে আমি আপনার সাথে মিলে পাখিদের রক্ষা করতে পারি ও আমার পাপের ক্ষমা পেতে পারি। শকুন বিড়ালের কথাই গলে যায় এবং তাকে গাছে থাকার জায়গা দেয়। কিন্তু পরদিন বিড়াল পাখিদের বাসা হামলা করে। সে তাদের ডিম ও বাচ্চাদের খেয়ে ফেলে এবং তাদের হাড় উঠিয়ে শকুনের বাসায় রেখে আসে। পেট ভরে খাবার পর সে শকুনকে বলে, আমাকে অনুমতি দিন, আমি একটু পরিষ্কার হয়ে আসি। আচ্ছা বিড়াল, তুমি যাও। শকুন বিড়ালের চালাকি বুঝতে পারে না এবং সে কিছুই জানত না। যখন পাখিরা ফিরে আসে, তখন তারা বাসায় বাচ্চা ও ডিম দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। হায় হায়, আমার বাচ্চা! এটা অবশ্যই এই শকুনের কাজ। সবাই শকুনের কাছে যায় এবং সেখানে হাড় পড়ে থাকতে দেখে। তোতা বলে, এই দেখো, এটা এই শকুনেরই কাজ, মারো একে, মারো। এবং সব পাখিরা সেই শকুনকে মেরে গাছ থেকে নিচে ফেলে দেয়। বিড়াল দূর থেকে এসব দেখে হাসতে থাকে। আরে বাহ, এই শকুনও মারা যাবে? আমি আবার খাবার পেয়ে গেলাম। শিকারি খরগোশ। অনেক আগের কথা, এক জঙ্গলে কিরু নামের এক খরগোশ থাকত। সে তার পরিবারের সাথে একটি গর্তে থাকত। কিরুর টমেটো খেতে অনেক ভালো লাগত। সে তার পরিবারের সবাইকে টমেটো খেতে বলত। এই নাও, আমি আরো টমেটো নিয়ে এসেছি। কিরুর ছেলে মুন্নার একদিন অন্য কিছু খেতে ইচ্ছে করছিল। বাবা বাবা, আমি টমেটো খেতে চাই না, আমি টমেটো খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি, আপনি কি আমাদের জন্য অন্য কিছু আনতে পারেন না? হ্যাঁ বাবা, আমি এখন জঙ্গল থেকে কিছু শিকার করে তোমাদের জন্য ভালো খাবার নিয়ে আসছি। কিরু জঙ্গলে শিকার করতে যায়। চলতে চলতে সে জঙ্গলে কিছু বড় পায়ের ছাপ দেখতে পায়। আরে এত বড় পা, এটা কার হতে পারে? কিরু শিকারের খোঁজে আরো কিছুক্ষণ জঙ্গলে ঘুরে, কিন্তু সে কিছুই পায় না। এখানে অবশ্যই অন্য কোনো প্রাণী শিকার করেছে, এই পায়ের ছাপ তারই হবে। কিরু তার বাড়ি ফিরে যায়। সে পরের দিন আবার শিকার করতে যায়, কিন্তু সেদিনও কিছু পায় না। এরপর একদিন এক জাল বিছায়, কিন্তু পরদিন জাল ছেঁড়া দেখতে পায়। বিরক্ত হয়ে কিরু তার জাদুকর নানির কাছে যায়। না, অনেক হয়েছে, আমার নানির কাছে গিয়ে তার সাহায্য নেওয়া উচিত। আমাকে সাহায্য করো নানি, আমি এতদিন শিকার করছি কিন্তু কিছুই পাইনি, কোনো প্রাণীই পাই না। এই আমার জাল দেখো ছিঁড়ে গিয়েছে, আর এটা এভাবেই ছিঁড়ে যায়,
আমি কি করব? আমার ছেলে টমেটো একদম পছন্দ করে না, সে টমেটো খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছে, তার অন্য কিছু খেতে ইচ্ছা করছে। কিরুর নানি তার জাদু দিয়ে কিরুকে একটি জাল বানিয়ে দেয়। এই জাল কেউ ছিঁড়তে পারবে না। কিরু খুশি হয়ে সে জাদুর জাল নিয়ে চলে যায়। পরের দিন জাল বিছানোর পর সে সেখানে কিছু একটা চমকাতে দেখতে পায়। জাদুর জালের কাছে যেয়ে দেখে সেখানে সূর্য আটকে গেছে। আমাকে জাল থেকে বের করো, আহা, আমাকে বের করো জাল থেকে, যদি তুমি আমাকে না ছাড়ো তাহলে সব সময়ের জন্য অন্ধকার হয়ে যাবে। কিরু তখনই জাল খুলে দেয় আর সূর্যকে বাইরে আনে। সূর্য রাগ করে গিরুকে আঘাত করে আর গিরু ব্যথা পায়। আমাকে মাফ করো, এভাবে আমি আর শিকার করব না। আমি ভেবেছিলাম আমার জাদুর জালে অন্য কোনো শিকার ফাঁসবে, তোমার কথা তো আমি ভাবিও নি, আমাকে মাফ করো। এরপর গিরু বড় ফল খুঁজে নেয় আর তার ছেলেকে খাওয়াতে নিয়ে যায়। নাও বাবা, অনেক ভাবলাম তোমাকে কি খাওয়াবো, আর শিকার করা যাবে না, আমি তোমার জন্য বিভিন্ন ধরনের ফল নিয়ে এসেছি, তুমি এগুলো খেতে পারো। ধন্যবাদ বাবা। মিনি নামের এক বিড়াল এক বাড়িতে থাকতো। সে অনেক চালাক ছিল, সে অন্য প্রাণীদের খাবার চুরি করে খেয়ে ফেলতো। আরে বা, আজ তো বোড়া কুকুরের প্লেটে দুধ দেখছি, এটা তো আমি খাবো। এবং সে চালাকি করে কুকুরকে সেখান থেকে সরিয়ে দেয় আর সব দুধ খেয়ে ফেলে। যখন কুকুর ফিরে আসে তখন বিড়ালকে দুধ খেতে দেখে তার অনেক রাগ হয়। তাহলে এটা তোর চালাকি ছিল, আমি তোকে ছাড়বো না। কিন্তু কুকুর তাকে ধরতে পারার আগেই বিড়াল সেখান থেকে পালিয়ে যায়। সেই বাড়িতে ছোট্ট একটি গর্তের ভেতর অনেকগুলো ইঁদুর থাকতো। যখন রাতে বিড়াল ঘুমিয়ে পড়তো তখন সেই ইঁদুরেরা বাইরে আসতো। বিড়াল তা জানতো না যে তার বাড়িতে ইঁদুরও আছে। একদিন যখন খাবার নিয়ে গর্তে ফিরছিল তখন সে এক ইঁদুরের লেজ দেখতে পায়। আচ্ছা, এটা তো অনেক ভালো কথা যে আমার বাড়িতে ইঁদুরও থাকে, এখন তো প্রতিদিন মজা হবে। সেই রাতে বিড়াল জেগে থাকে আর যখনই ইঁদুর বাইরে আসে তখন তাদের এক এক করে ধরে খেতে থাকে। ইঁদুরেরা বিড়ালকে অনেক ভয় পেতে শুরু করে। এই বিড়াল আমাদের ব্যাপারে জানলো কিভাবে? ওহো, এখন আমরা কি করব? চিন্তা করো না, আমাদের কিছু হবে না, আমরা এখান থেকে পালিয়ে যাব আর আমাদের বন্ধু কুকুরের সাহায্য নেব। সব ইঁদুর গর্তের এক কোনায় লুকিয়ে থাকে যেখানে বিড়ালের হাত পৌঁছতো না। আরে কোথায় লুকালে সব ইঁদুর, আমাকে বোকা বানাচ্ছো? কোনো ব্যাপার না বাছা, আমিও অনেক চালাক বিড়াল। একদিন বিড়াল ইঁদুরদের বোকা বানানোর জন্য ঘুমানোর অভিনয় করে। বিড়াল মাটিতে শুয়ে পড়ে আর চোখ বন্ধ রাখে। বিড়াল সারা রাত জেগে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই যখনই সে ঘুমের অভিনয় করে তখনই সে অনেক গভীর ঘুমে চলে যায়। তখন ইঁদুর বিড়ালকে দেখে খুশি হয় এবং সেখান থেকে বাইরে চলে আসে আর পালিয়ে যায়, আর পালিয়ে তাদের বন্ধু কুকুরের কাছে চলে যায়। আমাদের সাহায্য করো, আমরা অনেক কষ্টে প্রাণ নিয়ে বেঁচে এসেছি, আমরা বিড়ালকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন তুমিই বলো কি করব। এই বিড়াল অনেক বিরক্ত করেছে, চলো এখনই গিয়ে তার দরজা পাথর দিয়ে আটকে দিই যাতে সে বাইরে আসতে না পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে, চলো যাই। আর এভাবে কুকুরের সাহায্যে ইঁদুরেরা বিড়ালের ঘরের দরজা বন্ধ করে দেয়। এভাবে বিড়ালের হাত থেকে তাদের প্রাণ বাঁচিয়ে নেয়। ইঁদুরেরা এখন ভয় ছাড়াই আনন্দের দিন কাটাতে থাকে। গাধা ও বোকা ছাগল। এক গ্রামে ছাগল ও গাধা থাকত। তারা দুজন একই কৃষকের কাছে থাকত। প্রথমে তাদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু আস্তে আস্তে যখনই কৃষক তার ক্ষেতে কাজ করতে যেত তখন সে ছাগলকে বাড়িতে রেখে যেত আর গাধাকে সব সময় ক্ষেতে নিয়ে অনেক কাজ করাত। এই জন্য কৃষক গাধাকে ক্ষেতে অনেক ঘাস দিত কিন্তু ছাগলকে অনেক কম খাবার দিত। ছাগলের খাবার অনেক ইচ্ছে ছিল,
ছাগলের বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়। সে গাধাকে অনেক ঘৃণা করতে থাকে। আমি কখন আমাকে নিয়ে যেতে মানা করেছি, আমিও খেতে যেতে চাই, রোদের মাঝে আমার বন্ধুদের সাথে দেখা করতে চাই, কিন্তু এই কৃষক আমাকে নিয়েই যায় না, সারাদিন বাড়িতে বন্দি করে রাখে। এই গাধাকে দেখো, সারাদিন ঘুরে বেড়ায় আর খায়। আমাকে কিছু করতে হবে। এরপর একদিন ছাগল গাধার কাছে যায় আর বলে, ভাই আমার তোমার উপর অনেক দয়া হয়, এই কৃষক সারাদিন তোমাকে দিয়ে কাজ করায়, ওই দেখো সামনে এক বড় গর্ত, আমার কথা শোনো আর ওটার ভেতর গিয়ে পড়ে যাও, কিছুটা ব্যথা পাবে কিন্তু অনেক দিন বিশ্রাম পাবে, আর আমি এদিকে তোমার জায়গায় গিয়ে কিছু কাজ করে দেব। গাধা ছাগলের কথা মেনে নেয় আর গর্তে লাফ দিয়ে পড়ে, যার কারণে গাধা অনেক ব্যথা পায়। কৃষক অনেক চিন্তিত হয়ে পড়ে, সে এক ডাক্তার ডেকে গাধার চিকিৎসা করায়। ডাক্তার গাধাকে ঠিক করার যে উপায় বলে সেটাতে ছাগলের কলিজা দরকার ছিল। যদি ছাগলের কলিজার রক্ত দিয়ে মালিশ করা হয় তাহলে গাধার পা আবার ঠিক হয়ে যাবে। এ কথা শুনে কৃষক প্রথমেই ভাবে যে তার কাছে তো একটি ছাগল আছেই। আরে বাপরে, এই ডাক্তার তো আমাকেই মারতে চায়। আরে বাপরে, এটা আমি কি করলাম, নিজেই নিজের প্রাণ নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, আমি তো এবার শেষ রে। ছাগলকে তার একটি ভুলের জন্য তার প্রাণ দিতে হয়, এজন্যই বলে যে বেশি চালাক হওয়া আর হিংসা করা ভালো নয়। কিছুদিন পরেই গাধা আগের মতো সুস্থ হয়ে যায়। কৃষক ও গাধা আবার আগের মতো খেতে পরিশ্রম করে আর সুখে দিন কাটায়।